ব্যভিচারে চূড়ান্ত ছিল ওই মতি কর্মকার। চুপ চুপ একদম চুপ, এই বাড়িতে মতি কর্মকারের নাম উচ্চারণ হবে না। বউ শোন, তিন চার ঘন্টা পর ফোন করে বলবি তোর বাচ্চা নষ্ট হয়ে গেছে। দিপাই কি বলছিস কি তুই? নষ্ট হয়ে গেছে বোন, আমার বাচ্চাটা নষ্ট হয়ে গেছে। দিপাই দিপাই হ্যালো, দিপাই বাচ্চা নষ্ট হয়ে গেছে। আমি যাব, আমি 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 এক্ষুনি যাব। আরাপচিতং কার্যমথিতং গৃহমগতে ছেতু পার্শ্বগতং ছায়াং নোপসংহারতি দ্রুম। শত্রু গৃহে এলে যথোচিত আতিথিয়তা করা উচিত, বৃক্ষ তার ছেদনকারীর পার্শ্বগত ছায়াকেও সরিয়ে নেয়। পচে পচে মরবে, আমায় জেলে ঢোকানো না, পচে পচে মরবে ঝুমকো, পচে পচে মরবে, আর বাঁচতে পারবে না। আসবে ঝুমকো, আসবে 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 তুমি চলো ডালে ডালে আর আমি চলি পাতায় পাতায়।
শিয়ানে শিয়ানে কোলাকুলিটা ঠিক ভালো হচ্ছে না। বাজু কাকাই, আমি তোমাকে হারে হারে চিনি, বুঝতে পেরেছ? আচ্ছা, এবার যদি আমি তোমাকে মাঝখানে দাঁড় করিয়ে আগুন দিয়ে দিই তাহলে কি হবে? একটা কথা মাথায় রাখবে, ঝুমকো আগুন, আগুন নিয়ে খেলো না, তার ফল খুব খারাপ হবে, বুঝতে পেরেছ? কথাটা মাথায় ঢুকিয়ে দিই। আয় দীপু। তোমার থেকে আমার অনেক খুরদার বুদ্ধি, এটা তুমি বুঝতে পেরে গেছো তাই না? তোমার মাথায় আসলে কিচ্ছু নেই, তুমি হচ্ছে বোকা শয়তান, বেশি বাড়াবাড়ি নয়, একদম বাড়াবাড়ি নয়। চুম্বে 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 খেলা চম্বে, এটা বহুত চেনা আছে, ঠিক বলেছে, একবারে শিয়ানে শিয়ানে কোলাকুলি হবে, ঠিক হবে, ঠিক। ওখানে কে আছে? এই তো দাও না, কে আছে? তুমি এখানে কি করছো? কাউকে না বলে এখানে তুমি হট করে কি কি হলো? কি কিছু বলছো না কেন? বলো না, কথা বলো, কি তুমি এখানে কি করছো? হ্যাঁ, কিছু কিছু বলবে? ও বলো বলো, কি বলবে বলো, কেন বলো? আমি ঘরে কেউই নেই, আমি দরজা বন্ধ করে কিছু, আমি ডার্ক রুম খেলছি। ডার্ক রুম? ডার্ক রুম? সেটা কি খেলা? আরে ডার্ক রুম, ডার্ক রুম, ও তুই বুঝবি না, তুই তো শ্যাকরার মেয়ে। আচ্ছা, ডার্ক রুম হেভি একটা খেলা, অন্ধকারে চুপ চুপ, ও তোকে পরে বোঝাবো, তুই এখন জানা এখান থেকে জানা। কেন, আমি আমি কেন যাবো, তুমি কি করবে? আমি দরজা আটকাবো, তুই জানা এখান থেকে। কেন? আমি আমি এমনি ডার্ক রুম খেলবো, তুই জানা জানা, তুই জানা, কাজ কর কাজ কর, জানা 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 জানা, আরে আমি বলছি তুই জানা। তুই হুট করে চলে আসবে না, একদম হুট করে চলে আসবে না, তুমি
লোকে সন্দেহ করে না, দেখলে না বউ কিরম করছে, কেউ আছে ঘরে, কেউ আছে দেখলে বললো, দেখলে তোমার কানে কথা যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে, তুমি তুমি এখন আসো, এই না এক মিনিট, তুমি 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 আমি আমি আমার বউর কাছে যাচ্ছি, ওখানেই রান্না করে যাচ্ছি, তুমি সেই ফাঁকে টুক করে কেটে পড়ো, ঠিক আছে? ঠিক আছে, যাও যাও, তুমি ভালো ভালো কেটে পড়ো, যাও। বাপরে বাপ, হেভি জোর হয়েছে। এই বলছি, এই আমার ক্ষমা করেন, খুব ভালো হয়েছে নকশাটা, খুব ভালো, আমি আর কি পাচ্ছি বিশ্বাস কর। হ্যাঁ ধরো ধরো, তোমার কাছে রাখো, ঠিক আছে ঠিক আছে, যাও যাও এবার যাও, এবার যাও, অনেক কথা হয়েছে, ঠিক আছে আমি যাচ্ছি, আমি জড়কে সাইড করছি, তুমি টুকরো কেটে পড়ো। হ্যাঁ ওইদিকে চল, একটু কথা আছে, কি বলতো? শোন না, ওইদিকে চল না, অনেক বড় গল্প, আস্তে 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 করে পর্দাটা উঠবে, এই পুতুলের সুতো ওর হাতে, সেই পুতুলের সুতো আবার তার হাতে, আর বিবি পুতুলের সুতো আসবে আমার হাতে, তবে না খেলা জমবে, নাচিয়ে মজা। বিবি পুতুলটা কে? বিবি পুতুল যদি বলি ঝুমকো, আরে না না না, পূজোর নির্ঘণ্ট আমার মুখস্থ। আরে বাবা, হ্যাঁ হ্যাঁ, আজ তো আমাদের বাড়িতে মায়ের চোখ আঁকা হচ্ছে। দাদু ভাই, মায়ের চোখ আঁকা শুরু হয়ে গেছে। জানি জানি, আমি দেখে এসেছি। এই ঢাকের আওয়াজ শুনলে মনটা কিরম হয়ে যায়, বাড়ির পুজো বলে কথা। দাদু ভাই বলছি, আমরা শপিং করতে যাব তো? হ্যাঁ শপিং করতে তো যাবই, কিন্তু মার কি স্পেশাল গয়না আছে। এই ঝুমকো আসছে তো? হ্যাঁ দাদু ভাই, সব আসছে, তুমি একদম চিন্তা করো না। যা চাই এবার কিন্তু আমার একটা কোমর বন্ধনী চাই আর দুটো বড় নেকলেস চাই। হবে হবে, কোনো চিন্তা করিস না, কোনো চিন্তা করিস না, এবার আমরা একদিন গিয়ে সবাই মিলে হুল্লোড় করে শপিং করে আসবো। বাবা এসে গেছে, হিড়িম্বারা খুশি না না কইতেছিলাম কি,
ওই যে যে তথ্যগুলো জানার কথা ছিল না আমার বাসায়, সেগুলো তো যায় নাই। চলে যাবে চলে যাবে। জানেন কাল না আমার একটা ম্যারেজ ইউনিভার্সিটি পার্টি ছিল। কি ছিল? ম্যারেজ ইউনিভার্সিটি। মা আমি আপনাকে কতবার বলেছি ওটা ম্যারেজ অ্যানিভার্সারি। আরে ওই বুইলা যা, আসকুই মি আসকুস বি আসকুস বি। হ্যালো, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ নোরি নোরি। আচ্ছা বাবা, নোরি মানে ওই দেখো না, ডোন্ট ওয়ারি। ওই একই হইলো একই হইলো, বুঝতে পারছেন তো? তাইলে জানেন কইতেছিলাম কি, এই ইংরেজি ভাষাটা না আস্তে 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 আমার ভিতর থেকে গলা দিয়া সহজে মুখ দিয়া বাইর হয়ে যাইতেছে। ও একেবারে সহজে বাইর হয়ে যাইতেছে, কোনো অসুবিধা হইতেছে না। আমি কইতেই পারতেছি কইতেই পারতেছি। ও দুই তিনটা বই কিনছি না, ওই অ্যাপ ফর অ্যাপেল, বি ফর বল, সি ফর ক্যাট, অ কিনছি। আই কি করছি জানেন, রোজ রোজ না ওই ইংরাজি সিনেমা দেখি, রোজ দেখি। কি ভালো লাগে কি ভালো লাগে, ভালো ভালো ছবি দেখি ভালো ভালো ছবি দেখি। ভাষাতে একটু বুঝতে অসুবিধা হয় কিন্তু কোনো প্রবলেম নাই, বুঝতেই পারি বুঝতেই পারি। ওই কোথায় মারপিট করে সেটাও বুঝতে পারি, মাপ ভালোবাসার কথা কয় সেটাও বুঝতে পারি, বসতে পারি, কোনো অসুবিধা হয় না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি বরং যাই, মানে মায়ের চোখ আঁকা হচ্ছে তো। ও মা, আইস পেন্টিং। ও মা, আইস পেন্টিং তো আমি জানি। আইস পেন্টিং? হ্যাঁ, ওই মা দুর্গার আইস পেন্টিং করছে তো। বুঝেছি বুঝেছি বুঝেছি, আইস পেন্টিং মানে একই সঙ্গে সব বিদেশি উপন্যাসিক আর কবিরা বোধ হয় দেও রাখছেন। কেন না, এত ভালো ইংরেজি বললেন তো। কেন ওই আইস পেন্টিং কি ভুল করেছি? না 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 না, একদম ঠিক বলেছেন ঠিক বলেছেন। ইয়ে ঝুমকো। হ্যাঁ দাদু ভাই। উনাকে বসা, চা টা খাওয়া। আমি এখন ডুয়েট করছি, ডুয়েট হ। শুধাই জুস খামু জুস। জুস আছে? জুস খামু। ওই যা জুস খাবে। ওরা কি জুসই খাও? আমি আমি যাচ্ছি। মিস্টার রয়, বাবা না কাকা বাবু না জ্যাঠা বাবু, সোজা মিস্টার রয়। মিস্টার রয় কইতেছিলাম কি, ওই আপনার পোলারে আমি কিছু কথা কইয়া গেছিলাম, ওই বিল্ডিং এর লিগা কিছু টাকা লাগবো। জানি হিরো কাকে বলি। আপনি কি কইছেন? একটা পয়সাও দেওয়া হবে না। বাংলাটা আপনি ভালোই বুঝতে পারেন। এইটা কি কইলি? তাই মানে নো মানি নো মানি? না, নো মানি নো মানি। ও ঠিক আছে ঠিক আছে। বিরু 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 রে, ও বিরু বিরু, ও বিরু। হ্যাঁ আসো আসো, খুব রাখছি খুব রাখছি। ও বিরু ও বিরু কইতেছি কি, টিকলি রে নিয়া এই বাসা থেকে এই মুহূর্তে চলো,
আমি 1 মিনিট আর এই বাসায় থাকতে চাই না, 1 মিনিটও থাকতে চাই না। আমগো বাসায় চলো। বাপরে কি ইনসাল্টো, কি ইনসাল্টো, কি ইনসাল্টো, কি ইনসাল্টো! আমি আর নিতে পারতেছি না। কি হয়েছে? ওই যে উনি কইছেন, আমি বলছি। একটা পয়সাও দেওয়া হবে না। অনেক অত্যাচার করেছে, আর না, ভদ্রভাবে থাকো, সংসারে সকলের সঙ্গে মিলেমিশে থাকো। আমি পান্নালাল রায়, আমার সামনে কেউ মাথা উঁচু করে কথা বলে না, সংযত হয়। আপনি আমায় চেনেন না দাদু। আমি এমন জিনিস যে আপনাকেও ঘোল খাইয়ে দিতে পারি। কি বলতে চাইছো তুমি? বলতেছিলাম কি, দেহাটা দিয়া ফেলেন না। হ্যাঁ, যা হইব তো নাতনির লিগাই তো হইব না। আমি জানতাম আমার নাতনি একটা গরিবের ছেলেকে বিয়ে করেছে, যার বাবা চাওয়ালা, যার মা মুরগি বিক্রি করে। তো ও যে ভিখিরি সেটা আমি জানতাম না।